শারদীয় উৎসব উপলক্ষে স্বনামধন্য এক সাধ সংখ্যায় তৃপ্তি সাঁতরা নামে এক লেখিকা রাজবংশী জনগোষ্ঠীকে নিচু জাতি বলে আখ্যা দেওয়ার অভিযোগে কোচবিহার প্রেস ক্লাবের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করল দ্য গ্রেট কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে লেখিকা তৃপ্তি সাঁতরা জনসম্মুখে যদি রাজবংশী জনগোষ্ঠী সমাজের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে জেলে পুরে দেবে, পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে এমন আন্দোলন সৃষ্টি করবে গোটা উত্তরবঙ্গ স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জিসিপিএ নেতা বংশীবদন বর্মন। বংশীবদনের এই বিবৃতিতে প্রশাসনের অনেকটাই চাপ বেড়ে গিয়েছে, কারণ সামনেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা, তার আগে যদি কোনোরকম আন্দোলন সৃষ্টি করে দ্য গ্রেট পিপল অ্যাসোসিয়েশন তাহলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে জেলা প্রশাসন সহ উত্তরবঙ্গবাসীকে। দেখা করব বলি কইনি, আমরা এমন ভাবে কইছি যে এই যে রাজবংশী মানুষ হোক নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন যে অপ্রীতিকর কথাবার্তা অপমানজনক কথাবার্তা চালাচ্ছে আর কি, সেই পরিপ্রেক্ষিতে আমার এই দুই গোষ্ঠী একটি হওয়া দরকার। বার্তা দিছি যে হয় তোমরা আমাকে দেখান নাই তো আমরা দেখাই, এই পরিপ্রেক্ষিতে বার্তাটা দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি আলো উমেরটি কোনো পাওয়া যায়নি। আমরা বার্তা দিছি, এখন উমের ব্যাপার, উমে একটি হবি কি না হবে সেটা উমের ব্যাপার। আমার মতো চলবে, আমার কাজ চলবে। আপনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যে আপনার কিছু কাজ এখানে হচ্ছে এবং আপনার সম্পর্কে একটা ভুল বার্তা ওখানে, আগের দিন দেওয়ার পর্যন্ত ঠিক থাকে, ভোট গিয়ে ভোট দেওয়ার বুথে ঢুকে কিন্তু মানুষের মাইন্ড চেঞ্জ হয়, সেদিন সময়টা আসুক না, সেটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, কিন্তু আপনার তো একটা একটা সংগঠন, এত বড় একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? এইবার একটা কথা আমরা পরিষ্কারভাবে কমার চাই, অন্যান্য সংগঠনের সাথে আমার সঙ্গে তুলনা করলে খানিক বেমিল হবে, আমরা যেটা নির্দেশ করি সেই নির্দেশের বাইরে একটা হয় না, যত প্রোগ্রাম করি যদি বলি তো এবার বিক্ষোভ তো বিক্ষোভ, যদি বলি তো এবার কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে তাই ঘটবে, সেটা আমার হুইপ, এটাই আমার আত্মবিশ্বাস, 1 ঘন্টা আগে যে হুইপ টেকবো সেই হুইপে কার্যকরী হবে, আর আগের থেকে বোঝানো কোনো ব্যাপার নেই, যার জন্যে সময় আসুক সেই হিসাবে আমার ডিসিশনটা হবে। ঠিক আছে।